আমদানি বা রপ্তানি কথা শব্দটি আমাদের কাছে খুবই অতি পরিচিত। অনেকে বলে থাকেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে, আসলে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা মানে আমদানি রপ্তানির ব্যবসা, আমদানি পণ্য বিদেশ থেকে আনা এবং রপ্তানি পণ্য বিদেশে পাঠানো, এই যে প্রক্রিয়াটা এটা আমাদের ব্যবসায়িক যে প্রক্রিয়া এটাই আমরা করে থাকি মূলত। এখন আমাদের কাছে এই শব্দ দুটিকে খুব অতি পরিচিত হলেও প্রক্রিয়াটা অনেকেরই অজানা। এই প্রক্রিয়া জানার জন্য অনেকে চেষ্টা করেন, অনেকে চেষ্টা করে ব্যর্থ হন, কিন্তু আসলে প্রক্রিয়াগুলো খুবই সহজ, এটা কঠিন তেমন কিছুই নেই। আমি যদি বলি আপনাকে দুটি জায়গায় যেতে হবে, একটা হলো ব্যাংক আর একটা হলো আপনার সিএনএফ এজেন্ট। আপনি কিভাবে রপ্ত পণ্য পাঠাবেন আর কিভাবে টাকা পাবেন, টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করবে আপনাকে ব্যাংক, এবং আপনার পণ্য পাঠানোর ব্যাপারটি নিশ্চিত করবে সিএনএফ এজেন্ট, এবং অনেকগুলো প্রশ্ন সেখানে রেজ করবে, সেই প্রশ্ন থেকে আপনার প্রয়োজনীয় কাগজপত্রের পরিমাণ আপনি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।